গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। রেডি হয়েছিলাম স্পেন্সে যাবো বলে, কিন্তু ওর গাড়ির সামনে যে দাদা গাড়ি রাখে আর কি, সে সকালবেলা মানে ও ফোন করছিল গাড়িটা যাতে সরিয়ে দেয়, কিন্তু ফোন ধরলো না, নেই পাওয়া গেল না আর কি দাদাকে। তো প্ল্যান চেঞ্জ হয়ে গেল, এখন আমি আর পূজা যাচ্ছি আরগঞ্জে। আজকের কেকটা এত ভালো হয়েছিল না, তোমাদের আরেকবার দেখাই। তুই কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে? একবারে কেকটার টেক্সচারটা তোমরা দেখো, এতগুলো লেয়ার্স হয়েছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো সকালবেলা আমি জেনারেলি কিছু খাই, সকালবেলা এই মিল্কমেড দিয়ে না কেকটা খেয়েছি, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোতা পাখি নতুন কথা শিখেছে, লজ্জা থাকা দরকার, এই বলে যাচ্ছে। আর কি এটা কার? এটা পূজা, এটা ফর শো, কোনো পাওয়ার নেই এর মধ্যে। মালটাই তো ফর শো। কি বলবো, বাবার কথা বলতে গেলে অনেক ইমোশন সামনে চলে আসে। আমি এনিওয়ে একজন ইমোশনাল পার্সন, আমার মানে এভরি নাও এন্ড দেন আমার কান্না পেয়ে যায়, গলা ভারী হয়ে যায়, প্রেসার বেড়ে যায়, কিপিং অল দিস অ্যাসাইড। এই নিয়ে যে আমাদের কি সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে, জিজ্ঞাসা করছে না কোথায় আছি, কেমন আছি, ঠিক আছে কিনা। তো এখন রিয়েলাইজ করি অ্যাকচুয়ালি গেভ মি দ্য স্পেস আর কাইন্ড অফ বিলিভড ইন মি, তো সেটার জন্য অনেক বেশি গ্রেটফুল। আর ছোটো থেকে কোনোদিনও আই নিউ এভার ফেল্ট এনি ল্যাক ইন লাইফ, যেটুকু দরকার ছিল, যতটা দরকার ছিল, জমজের মানে একটা বই, মানে ছোটোবেলায় কী হয়, বই খাতা ভালো পেপারের ওপরে প্রচুর ক্রেজ থাকে, আমারও ছিল। তো ডোমজুর আমাদের একটা বইয়ের দোকান আছে বিপ্রদাস পুস্তকালয় বলে, তো বাবার ক্লায়েন্ট আর কি, তো বাবা ওখানে বলে রাখতো, তো আমি বাবাকে বলতামও না, যখনই আমার যেটা লাগতো সেখানে গিয়ে বিবুয়াকা দাও বলে নিয়ে নিতাম। তো সেই প্রিভিলেজটা অলওয়েজ ছিল, তো খুব 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 নিজেকে স্পেশাল ফিল হয়, আর বাবা না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না। কি রে তোর কি বক্তব্য? আমার বক্তব্য কি যা হবে না, তোর দ্বারা ওপিনিয়ন আছে বলবি তো। খুব ভালো, খুব ভালো, কে খুব ভালো? বাবা 64-65 এখনো, ও যখন কলেজ স্ট্রিটে পড়তে যেত, বাবার পিঙ্কিমা রোজ উইকলি কদিন ছিল, তোর উইকলি দুদিন ছিল। বাবা এখনো আমি অফিস থেকে ফিরি রোজ দাঁড়িয়ে, এতভাবে দাঁড়িয়ে আছে তোমার কোনো লজ্জা নেই। তো আমি ছোট ছোট সারপ্রাইজ গিফট প্ল্যান করেছি, ডেফিনেটলি বলে দিলে আমার বাবা, আমি তো সেটাই বলছি, আমার বাবা কোনোভাবে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়ালা পার্সন না, আমার বাবা স্মার্টফোনও নেই, অপারেট করতেও পারে না, বাট বলেছে একটা নেবে, বাট বোলপুরের বাবা দেখবে, তো তার বাবা আর নিয়ে কাজ নেই বাবা, আমার তো সে রামকৃষ্ণের ছবি উঠে গেছে ওয়ালপেপার থেকে, নিচে আমি দাঁড়িয়ে খাচ্ছি, কাটু কাটু করে ছেড়া যায় না, কি হলো বলে আমার রামকৃষ্ণ সরে গেছে এনে দে। না না, আমাকে সেদিনকে বলছিল একটা স্মার্টফোন অর্ডার দেবো, আচ্ছা ঠিক আছে বন্ধ, তুই পড়েছিস কেন? কি করে বন্ধ হয়ে গেছে? আচ্ছা আমি একটা ঘড়ি এনেছিলাম, আমি পড়েছি, আমার নয়। এ বলছি মনে থাকবে তো কি কি আনতে হবে? ডিম, দুধ, ডিম, ব্রাউন ব্রেড, ব্রাউন চিনি, ব্রেড, কন্ডিশনার, চিনি আর আম, ছটা। ঠিক আছে, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ফাদার্স ডে এভরিওয়ান। তো আজকে সকাল থেকে ছিল প্রচুর প্ল্যান, কিন্তু সব গেল ভেস্তে। অর্পির যে গাড়িটা সেটার আজকে মোবিল এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, দেন কুলেন্ট সব কিছু চেঞ্জ করানোর প্ল্যান ছিল, আর সেই কারণে সকাল থেকে উঠে একদম রেডি ফেডি হয়েই ছিলাম, কিন্তু গণ্ডগোলটা হয়ে গেল অর্পিত তোমাদের বলল, আর সব গেল ভেস্তে। বাট এনিওয়ে বিকেলবেলা হয়তো আমরা একটু তিনজন মিলে বেরোবো, অনেকদিন বাড়ির বাইরে বেরোনো হয়নি, তো জাস্ট একটা স্পিন নিয়ে চলে আসবো। আপাতত ওরা দুজন বেরোলো, আমি এখন করবো ব্রেকফাস্ট। তো এই হলো আমার ব্রেকফাস্ট, আমার হেলথ ড্রিঙ্ক আর দুটো বয়েলড এগ, যার শুধু এগ হোয়াইটটা আমি খাবো।
চিকেন ব্রেস্ট পিসগুলোকে ছোট ছোট কেটে নিয়েছি, এটাকে ম্যারিনেট করবো। দেবো একটা গোটা লেবু, তার সঙ্গে থাকবে দই, এভারেস্ট চিকেন মশালা, এখানে আছে নুন, হলুদ, রেড চিলি পাউডার, তার সঙ্গে দেবো কোরিয়ান্ডার পাউডার আর 2 টেবিল স্পুন অয়েল। এবার এই অয়েলে যদি তোমরা অলিভ অয়েল দিতে পারো তাহলে খুবই ভালো, বাট আপাতত অলিভ অয়েল নেই তাই আমি এমনি সর্ষের তেলে দেবো। আর এইদিকে বৃষ্টি থামার নাম নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ফাইনালি স্নান টান করে ভীষণ ফ্রেশ লাগছে, তো এখন সময় হয়ে গেছে 2:10। এক্ষুনি জাস্ট নিউজে কলকাতা অ্যান্ড ইন্ডিয়া বাকি জায়গার সূর্যগ্রহণ সম্পর্কিত আপডেট জাস্ট চেক করছিলাম। কলকাতায় তো আজকে আনফর্চুনেটলি এরকম মেঘলা আকাশ, বৃষ্টি হয়ে গেলে তো হয়তো অতটা ক্লিয়ার ভিউ পাওয়া যাবে না, বাট বাকি সমস্ত জায়গা থেকে ভিউ ইজ জাস্ট অ্যামেজিং, উইচ ইজ এ গ্রেট থিং। এনিওয়ে স্নান টান হয়ে গেছে, অনেকক্ষণ আগে চিকেনটা ম্যারিনেশনে রাখা ছিল আর আমি ওটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো চলো ওটাকে কুক করে চলো এর মধ্যে খাই করি। বাহ দুর্দান্ত! আরে বাবা, একটা ব্লান্ডার করে ফেললাম জানো। আমি রান্না দিদিকে বলেছিলাম যাওয়ার সময় আদা রসুন পেস্ট করে দিয়ে যেতে, রান্না দিদি সেটা করেও ছিল, করে ফ্রিজে রেখে গেছিলো, ম্যারিনেশনের সময় আমি দিতেই ভুলে গেছি, মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তো এখন তো কিছু করার নেই, এখনই মিক্স করে দিয়ে দেবো, বাট তোমরা কিন্তু ভুলটা করো না। বাপ রে বাপ! সমস্যাটা এইটা কি ভারী ধরে দাঁড়িয়ে আছি, বেলটা এভাবে বাজাবি? তুই একবার বাজালেও আমার আসতে যত টাইম লাগবে, পাঁচবার বাজালে তোমার এত সাধারণ মানুষের সাড়া দেয়। তো অর্পি আর পূজা ফাইনালি অ্যাডভান্স থেকে এলো, এই যে জিনিসপত্র এনেছে, আর তারপরে দুটোর অবস্থা দেখো কি রে। কালকে পূজা অনেক ফেস ফেস ম্যাসাজ করিয়ে নিয়ে যায়, আজকে আমার হেয়ার ম্যাসাজ করে দিতো। সত্যি আমাকে পেয়ে আজকে এই পূজা এখন রোজ এই বাউলি খাওয়া শুরু করেছে। নে এই যে মাছের ডিমের বড়া শুনে এত লাফানো, আজকে যদি আমার ইয়োগা ম্যাটে তোর পা পড়েছে তুই দেখবি, আবার মুখ ভাঙালে আবার থাম্বনেল বানিয়ে দেবো। এই দেখো আমার জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আমি দিতে ভুলে গেছি এখন দিয়ে দেবো। আচ্ছা, তো অর্পি বলো পুরোটা না করতে আজকে নাকি অনেক কিছু আছে, তাই আমি গুনে গুনে 12 পিস করেছি। এরকম একদম অল্প তেলের মধ্যে অনেকক্ষণ ধরে এপিট ওপিট ফ্রাই করে নেবে, এরকম একটা ক্যাচার সামনে রাখবে তাহলে ইজি হয়ে যাবে। আর এই সর্ষের তেলের জায়গায় যদি তোমরা অলিভ অয়েল দিতে পারো তাহলে তো একদম জাস্ট ফাটাফাটি। এনিওয়ে এই বাকিটাকে আমি ফ্রিজে রেখে দেবো কালকে আর পরশুর জন্য। কী ভাঙলো কী ভাঙলো কী ভাঙলো, তুই এরকম অন্ধকার করে কেন বসে থাকিস? ধুম করে আওয়াজটা হলো, কি পড়লো বুড়ি? আমরা দেখে পূজা বুড়িটা পড়ে গেল হয়তো মাটিতে। আর একটা কথা শোন, তুই তো আজকে আমার সমস্ত প্যান্টগুলো যেগুলো বাইরে মেলা ছিল ওগুলোকে বৃষ্টি জলে ভিজতে দিলি, আমার কিন্তু আজকে সন্ধ্যাবেলা পরার মতন একটা প্যান্ট। তুমি না পরে ঘুরবে কিছু পরা, না পরে ঘুরলে তো সমস্যা হয়ে যাবে। এই দেখ এই এখানে এখন সমস্ত এগুলো সব মেলা আছে বুঝলি তো, না সকালে আছে পরে ঘুরবে। পূজা এখানে বসে বসে ডকার পড়ছে বুঝলে তো, মানে তোমরা যারা বুঝতে পারছো আর কি, ডকার তো ডকার পড়ছে এরকম করে কি পড়ছিস তুই? তুই তো কালকে বললি ডকার। ওরে বাবা, এইটুকু রান্নাঘরের মধ্যে আবার এই দুটো ঢুকে গেছে, এই যে জটা ধাড়ি বলছে একটু সাইড দেওয়া যাবে। এই আমার হাই প্রোটিন সোর্স মিল রেডি, উফ কি টেম্পটিং দেখতে হয়েছে দেখো। তো রাত্রিবেলার প্ল্যান, পূজা পিৎজা অর্ডার দেবে বলেছে জানি না, তার জন্য বের করে দেবো বাড়ি থেকে সোজা বের করে দেবো, তার জন্য আজকে আমাদের একটু সিম্পল লাঞ্চ হয়েছে, এটা রুটি আলু ভাজা। আলু ভাজা এর জন্যই, কারণ এই তরকারিটার মধ্যে আলু দেওয়া হয়নি, এটা হচ্ছে একটা মিক্স সবজি যার মধ্যে চিংড়ি মাছ আছে, এই যে যে চিংড়ি মাছ, বেগুন, ঝিঙে, কুমড়ো, অনেক কিছু আছে। আর এই মাছের ডিমের বড়াটা কালকে অনেকটা ডিম এনেছিল, কালকে হাফটা হয়েছিল তো আজকে বাকিটা হয়ে গেছে। ডাল দুজন মিলে কি খাচ্ছে মাছের ডিম, কি করবি রাত্রে, কি অর্ডার দিবি দেখছি। আমার কেমন ভীষণ ভালো হয়েছে, মনে রেশমি কবাবের মতো একটা খেতে হবে। সত্যি একটু বেশি করে করে একদিন আমাদের খাওয়া কি
পূজা বলছে আমাদের যে দল আর কি আমাদের ব্যাটালিয়ান এলে এরকম চিকেন মানে এইটুকু দিলে একটা গালিতেই শেষ হয়ে যায়। তো আমি তাই বলছিলাম যে সে তো বটেই, বাট বোলপুরে আমরা যখন চিকেন পাকোড়া বানিয়েছিলাম তখন অনেকটাই বানিয়েছিলাম, বাবা তো দুটো না তিনটে খেলো, টাকুর মানে দু চারজনই মোটামুটি শেষ, দুটো দান দিতে দিতে শেষ। তো পূজা সরি পূজা কোনটা পূজা পূজা আর অর্পি দুজন মিলে এখন আমাদের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের প্ল্যান করছে, গাছে কাটার গোবের তেল ব্যাপার। এই চিকেনটা বল এই স্টার্টারটা যদি তুমি করতে পারো না একটু অর্পির বাবা তুমি নুনে নুনে বলছি ডিমে একটু নুন দাও নি না বলছি অর্পিত মানে গৃহপ্রবেশে অর্পির মেনুর প্ল্যান শোনো। আরে বাবা আমি বলছি না না পূজা প্রথমে কি বলে সেটা তুই বলে দে, ডিসক্লেমারটা দিয়ে দে। ডিসক্লেমার হচ্ছে ওনাকে একদম খরচা করবে না, একদম খরচা করবে না বললো তাই তো। তারপরে ওর মেনু হচ্ছে মাটন চিকেন 100-500 জন লোক খানোর কোনো দরকার নেই সেরকম, মানে জাস্ট মেনু বলছিস 50 জনে খাওয়াতে গেলে একেবারে পুরো ফ্ল্যাট থেকে পুরো নিচে একেবারে একেবারে রাস্তা মেনুটা শুনি না একদম দমদম স্টেশনে বাঁচি নিয়ে তুমি একদিকে আর আমি অন্যদিকটায় বসবো যতটা ওঠে ভেটকি মাছের পাতুরি, ভাজ, ছোনা মুগের ডাল, গোল্ডেন ফ্রাইড প্রন, যদি ওর সাথে একটু বাঙালি হলো না। আচ্ছা আর ইলিশ মাছের ভাপা, মাটন, দেন যারা মাটন আর চিকেন বলছি সঙ্গে আমার কিডনিটাও দিয়ে দিও, এটাই তোমার জন্য খুব খারাপ লাগবে। এরপর কি বলছে কম খরচায় করতে হবে, এটাই 50 টাকা এটা খাতে একেবারে দমদম চেচেনে তুমি একদিকে আমি উল্টো দিকে পুরো বাটি নিয়ে বসে যাবো। তুমি একটা বিচ্ছিরি ডিমে নুন না দেয়া ডিম খাই আমার মুখটা পুরো মেরে দি। এখানে এসে তো তোর দুটো অভ্যাস আমি করিয়ে ছাড়বো, চিনি ছাড়া চা, নুন ছাড়া ডিম। আমি খাবো না এই সব ফালতু। বলছিস কি বলছিস? আজকে আজকে মাছের কোনো দোষ নেই। কি কি? আরে আমি আজকে চা খাইনি সকালবেলা। সকালবেলা না দুপুরবেলা? ওই তাই ওই যে আমি 10:30 উঠেছি আর মাছের কি খেয়েছি। আর দিয়ে ঠান্ডা হয়ে গেল। মাছ দুবার ডাকলো, তিনবার বেলা নিচে গিয়ে দিয়ে এলো। পারলে তুমি দু তিনটে দাও, এই যে মেনু এখানে ডিসাইড হচ্ছে আবার আবার ভাত ভাত সোনা মুগের ডাল থেকে শিফট করে কি হলো না না মানে একদিকে থাকবে সোনা মুগের ডাল আর ভাত আর একদিকে থাকবে লক্ষ্মী ঘিয়ের লুচি আর তরকারি তরকারি উড়িয়ে কাজই বন্ধ আর এখন এরা ঘোর ডিসকাশনের মতো তুইও তো কম করছিস না বুঝলি, এক হচ্ছে পটি করতে বসে আর এক হচ্ছে খাওয়ার টেবিলে বসে, যত উঠবার চিন্তা ভাবনা মাথায় আসে। তো আমাদের কাজের দিদি রোজ গুচ্ছের বাসন মাজছে, তো ওই জন্য আজকে আমরা নতুন একটা কাজের দিদি পেয়েছি। শোন ভালো করে মাজবি কিন্তু, বলছি ও কিছু করলে আমি করছি আমি করছি, আমি করলে তো কখনো বলো না। আমি কোথায় করো বলো, চিকেনটা করে প্যান্টের রুমে আমি রেখে দিলি, খেয়ে দে এটা অব্দি তোলো না। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন সময় হয়ে গেছে 6টা বাজতে চললো আর কি। তো আজকে অনেক দিন পর অর্পির জোর জবরদস্তি করায় আমরা ফাইনালি বিকেলবেলা একটুখানি বেরিয়েছি। আমি তো ঠিক আছে, আমি কিন্তু একবার বলাতে হ্যাঁ রাজি হয়ে গেছি, পূজাকে রীতিমতো টেনে ধরে আনতে হয়েছে। ভাবতে পারি না মানে আমার তো ধরো দুদিন বাড়িতে থেকে কিলোমিটার দমবন্ধ দমবন্ধ লাগে, কোন দিকটা দেখবো এই দিকটা আচ্ছা ফিক্স করতে করতে আমার টাইম লেগে যায়। তো এদের এরা লিটারালি চিলড আউট, মানে বাড়িতে সারাদিন শুয়ে থাকতে পারলে ওদের কোনো যায় আছে। এখন চূড়ান্ত বহস চলছে, আমি কান্নাকাটি করছি লিটারালি সাউথের দিকে যাবো বলে, আরও বলছে যাবো না। মানে দু তিন মাস হয়ে গেছে,
শপিং করা দূরের কথা, ঘোরা দূরের কথা, কোথাও গাড়ি নিয়ে যাইনি। আমি তো তবু অফিসে যাই, তারপরে ওইদিকে যাই। দূরে গেলাম, বোলপুরে গেলাম, মানে ও ডোমজুরের 5 ঘন্টা গাড়ি চালিয়ে বোলপুর থেকে কলকাতা। আমি সামনে ড্রাইভিং সিটে বসে বড় বড় হাই তুলছি, পূজা পেছনে বসে লুডো খেলছে, আর এর দাবি হচ্ছে এখন স্টারবাকসে যাবে গিয়ে কফি আর স্যান্ডউইচ খাবে। প্রথম থেকে একটু নকরা করে বটে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমার কথাটা রাখে। আর না রেখে উপায় কি? লাইফে এটুকু ফিটনেস যদি না থাকে তাহলে রিলেশনশিপ কি হলো? আমরা সাথে যাচ্ছি আলটিমেটলি। কত গাছ আমফানে সব উপড়ে গেছে, দেখো কত গাছ নষ্ট হয়ে গেছে। আর ঘুরতে ঘুরতে আমরা ফাইনালি এসে গেলাম পার্ক স্ট্রিট। আমার ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে কমপ্লিটলি। আজকে পূজার ওদিকে বলেছিলাম আরবান থেকে নিয়ে আসতে, ওরা আনতে ভুলে গেছে, তো এখানে নেচার্স বাস্কেট আছে ওখান থেকে নিয়ে নিচ। গুড থিং হচ্ছে এন্ট্রেন্সে হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে দে আর গিভিং হ্যান্ড গ্লাভস অ্যাজ ওয়েল, সেটা সত্যি খুব ভালো। এসে ফ্রেশ হয়ে গেছি আর পূজা ফ্রেশ হতে গেছে, সোহার্দ এক্সারসাইজ করছে, তারপরে এক্সারসাইজ করার পরে ও ফ্রেশ হয়ে যাবে। সো আজকের ব্লগটা আমরা এই অবধি রাখছি, প্লিজ লিখে জানিও কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইনসাইড আউট। অ্যান্ড অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড স্টে প্রিটি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। গুড নাইট।